শেখ সাদী রহমতুল্লাহের মতো দার্শনিকের কথাই সত্য, হামা সব সবে কদর আগর কদর দান, প্রত্যেকটা রাত্রই সবে কদর যদি তুমি মূল্য জানো, মূল্যায়ন করতে পারো। জীবনের মুহূর্তটাই কিন্তু সবে কদর, প্রত্যেকটা মুহূর্ত সবে কদর, প্রত্যেকটা মুহূর্ত বড় দামি। যদি আমি মূল্যায়ন করতে শিখি, দাম দিতে জানি, তাহলে কিন্তু প্রত্যেকটা মুহূর্তই দাম, প্রত্যেকটা নজর দাম, চিন্তাধারা দামি, সব দামি। কিন্তু আমাকে পদ্ধতি শিখতে হবে, সজাগ হইতে হবে, পদ্ধতি শিখতে হবে, সোচ্চার হইতে হবে। অলসতা করলে চলবে না। আসে জীবন বড় মূল্যবান, যেদিন থাকবে না সময় থাকবে কিন্তু জীবনের মূল্য থাকবে না। আসে জীবন বড় মূল্যবান, আসে জীবন বড় মূল্যবান, মুখ দিয়া না বলতে পারলে মন দিয়া বললো চলবে, নাইলে কেন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। দিলে দিলে কি ভাবো এটো আমরা লিখি, এটো আমরা লিখি। হাত উঠাইতে না পারলে কি হবে, আঙ্গুল দিয়ে ইশারা দিলেও চলবে। এই জন্যই তো এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড়, আঙ্গুল দিয়েও যদি মরার আগে এরকম ইশারা দেখাইতে পারে, মনার আঙ্গুলকে মিলায়া মনে ভাবছে আল্লাহ এক, আঙ্গুল দিয়া দেখায় দিছে আল্লাহ এক, তাইলেও কলেমার মৌত বলা গণ্য হবে। আল্লাহ সুযোগ দিতেছেন, আসতেছেন 7 তারিখ দিন দিয়া রাত্রে, আজকে তো 3 তারিখ, 7 তারিখ দিন দিয়া রাত্রে আসতেছে। নিসপুম মিন শাবান, বড় সুযোগ, এই রাতের অস্তিত্ব আছে। ওদের কথায় কান দিলে চলবে না যারা বলে এটার কোনো অস্তিত্বই নেই। বললাম না, ওদেরকে পট্টি পড়াইতে শয়তান সাকসেস হয়ে গেছে, পট্টি পড়ায় দিছে, এই রাত বলতে কিছু নাই, রাত বলতে কিছু নাই। আবার কেউ বলছে আছে, কিন্তু অতিরঞ্জিত করে ফেলছে, অতিরঞ্জিত না, এই রাত্রের অস্তিত্ব আছে, বরকতময় রাত্র এটাই সত্য, বরকতময় রাত্র এটাই সত্য। প্রস্তুতি আগের থেকেই হয়, প্রস্তুতি বিয়ার দিন প্রস্তুতি হয় না, প্রস্তুতি মাসখানিক আগের থেকেই লাগে। যেই রমজান এত বড় বরকতময়, পিছনের গুনাহ পুরা মাফ হবে, 1 বৎসরের গুনাহ মাফ হবে। আর রমাদান ইলা রমাদান কাফফারা, যেটা 3 ভাগে বিভক্ত, 1 ফরজ 70 ফরজের সমান, অতীত বৎসরের সমস্ত ফরজের ঘাটতি যেটা দ্বারা পূরণ হবে, বিরাট বড় একটা গাঁটটি আমার কাছে থেকে যাবে। শুধু এখানেই শেষ না, 1 রাত্র 83 বৎসরের সমান হবে। যেই মাসটা বরকতে ভরা, দুর্গন্ধটাও যেই মাসের দুর্গন্ধ আল্লাহর কাছে সুগ্রাণ মনে হয়, ওই মাসটার প্রস্তুতি, এটার জন্যই 15 দিন আগের রাতটা রাখা হয়েছে যে প্রস্তুতি নাও। একা একা তুমি প্রস্তুতি নাও এই রাত্রে, সারাদিন একা একা, ছুটাছুটি করা না। আমাদের দেশের নিয়ম তো হলো ছুটাছুটি করা, দেখবেন সারা রাত্র ছুটাছুটি চলবে, কেউ এই মসজিদে, কেউ ওই মসজিদে, কেউ এই মাজারে, কেউ ওই মাজারে। এখনই দোয়া মাচা শুরু হয়ে গেছে সারা রাত্র কবরস্থানে। এই রাত্রটা ছিল একাকীর রাত্র, নির্জনতার রাত্র, একাকী বৈশা এই বরকতময় রাত্র। নিজেকে পরিপূর্ণভাবে রমজানের প্রস্তুতি নেওয়া, গুনাহ খাতা আল্লাহর সাথে মাফ করানো, নফল ইবাদতের মাধ্যমে ভিতরে একটা যোগ্যতা পয়দা করা, ওই রাত্রর থেকে নিয়া রমজান পর্যন্ত এলেন কিন্তু ভিতরের শক্তিতে ওরে, এটা জানেন?
ওনায় বুঝাইতে পারিনি, বললেন কোন শক্তি দিয়া ওরে, না বাইরের শক্তি দিয়া। হ্যাঁ, বাইরের কোন শক্তি প্লেনের পক্ষে থাকে না, সব বিরুদ্ধে। ম্যাক থাকে, বাতাস থাকে, উপরে যখন উঠে তখন শূন্যের চাপ থাকে, টেম্পারেচার কমতে থাকে, -60 পর্যন্ত হয়ে যায়। 40-42 হাজার ফিট যখন উপরে উঠে তখন বাহিরে ঠান্ডা -50-60 পর্যন্ত আসে। প্লেনের স্ক্রিনে দেখা যায় সব, যে বাহিরে টেম্পারেচার কতটুকু আছে, প্লাস না মাইনাস, ঠান্ডা কতটুকু। প্লেন ভিতরে শক্তি দিয়ে ওরে, নিষ্পুমিন শাবান এই জন্য আসছিল যে রমজান আসতেছে, তোমাকে চলতে হবে, তুমি ভিতরের শক্তিটা অর্জন করো। সুযোগ দিছেন এক রাত্রে করা যায়, ইচ্ছা করলে ওই পাওয়ার অর্জন করা যায়। এক রাত্র থেকে নিয়ে 15 দিন পর্যন্ত ওই পাওয়ার অর্জন করা যায়। ওই পাওয়ারের জন্যই আল্লাহ নিষ্পুমিন শাবান দিছে। সারা দি সারা রাত্র নির্জনে বৈশা আল্লাহর সাথে তোমার সম্পর্ক গুলা ঠিক করো, তওবা ইস্তেগফার করো, চোখের পানি ঝরাও, নফল ইবাদত করো। এটাও সত্য না, কিতাবে পাওয়া যায়, কিছু কিছু কিতাবে পাওয়া যায়, আমাদের দেশে আছে, অনেক আগের থেকে ছাপানো হইতেছে। আখলাকুল মুহসিনিন না জানি কি কি বাংলা কিতাব পাওয়া যায়, এই দুই রাকাত সেই দুই রাকাত, ওই দুই রাকাত সেই দুই রাকাত, বিভিন্ন বুজুর্গদের নামে অমুকে বলছে এই সুরা দিয়া পড়ো, ওই সুরা দিয়া পড়ো, হাদিস এগুলার কোনো অস্তিত্ব নেই। যাদের নাম বলা হয়েছে বাস্তবিক তালাশ করলে ওনাদের কাছ থেকে এই সমস্ত কোনো তথ্য পাওয়া যায় না। এটি কেউ লেখা দিছে, বাস ছাইপা গেছে, প্রচলন চলে গেছে, মার্কেট হপায়া গেছে, মার্কেট পায়া গেছে, ওর উপরই চলতেছে এখনো, কিন্তু এগুলার কোনো বাস্তবতা নেই। আপনি যা মনে চায় তা পড়েন, নফল পড়েন, ইস্তেগফার করেন, দুরুদ পড়েন, সবচেয়ে বেশি কার্যকরী হলো ইস্তেগফার, যত হাজার বার পড়া যায়। 2-4 রাকাত নামাজ পড়েন, তারপরে লম্বা দোয়ার ভিতরে কাটান, লম্বা দোয়া করেন। আজকে তো আমরা আশা রাখি বেশি চাই কম, আশা বেশি চাই চাই না, আশা তো আছে কিন্তু চায় না, চাইলো উল্টা জায়গায় চায়, চাইলো উল্টা জায়গায় চায়। আবার চাইতে যায় দেখা যায় মাথার গাম পায়ে জড়ানো অর্থের বড় বড় বস্তাও দিতে হয়, মনে হয় বুঝাইতে পারি না, বড় বড় বস্তা দিতে হয়, তারপরও কখনো মিলে কখনো মিলে না। আমরা তো আল্লাহর কাছে চাইতেও জানি না, চাওয়ায় সময় কাটানো উচিত। উদুনি আস্তাজিব লাকুম, শুধু শুধু বলেন না, সালুনি মা শিতু, যা মনে চায় তা চাও, কি কি চাবে এটাও বলে দিয়েছেন, জুতার ফিতা লাগলো চাও, হাত্তা সিরা কানা আলিক, জুতার ফিতা লাগলেও চাও, চাওয়ার ভিতরে কাটান। সম্ভব হইলে নফল দিনে রোজা রাখি, দিনে রোজা রাখি, রোজা রাখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশিরভাগ রোজা রাখতেন, রজবেও রাখতেন। আছে দুনিয়ায় বহুত মানুষ এখনো আছে এই 2 মাস টানা 3 মাস রোজা রাখে, রজব শাবান রমজান, আবার 6 রোজাও রাখেন। আছে দুনিয়াতে কিছু লোক আছে আমরা চিনি যারা টানা এই 3 মাস রোজা রাখেন, রোজায় ক্ষতি তো নাই, রোজায় 2টাই লাভ, শারীরিক লাভ আধ্যাত্মিক লাভ, শারীরিক লাভ আধ্যাত্মিক লাভ, আধ্যাত্মিক লাভ।
আছে, দুনিয়া এখন ওইদিকে যেতে শুরু করছে, যদিও নাম ভিন্ন দিয়া দিছেন, ডায়েট কন্ট্রোল। কি ডায়েট কন্ট্রোল করে রোজা রাখাইতেছে, ডাক্তার গেলে কয় রোজা রাখবেন, সারাদিনে এক বেলা খাবেন, কি এক বেলা খাবেন, কিন্তু রোজায় তো কয় দুই বেলা খাইবা, ঠিক না? কয় বেলা? সন্ধ্যাও খাইবা, শেষ রাত্রেও খাবা। ওনারা আর একটু বেশি কইতেছে, এক বেলা খাইবা, সারাদিনে এক বেলা খাইবা, তাও খাইবা কি ওইটাও বইলা দেয়, এটা খাইবা ওইটা খাইবা লেখা দেয়, ভাতের কাছেও যাইবে না, রুটির কাছেও যাইবে না। বুঝাই দিতেছে আল্লাহ তোর কপাল পড়ছে, এরকমই পড়ছে, ভাতও চোখে দেখবি না, রুটিও চোখে দেখবি না, বুঝাই দেয়। আবার কেউ অটোফেজি নাম দিয়া চালাইতেছে, কি অটোফেজি চিনেন? চিনেন তো না? ওটা বড় লোকদের নাম, এটা গরিবদের নাম না, গরিবদের নাম রোজা, বড় লোকদের নাম হইলো অটোফেজি। কি করোনা খায়া থাকে, অটোফেজি করে, অটোফেজি যা ওটা সময় মতো বোঝানো হবে, অটোফেজি কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন মাস বেশির থেকে বেশি রোজা রাখতেন, দুই মাস রজব শাবান। উম্মতের কিছু লোক আছে টানা তিন মাস রোজা থাকে, আমাদেরও উচিত এরকম রোজা। যখন থাকবেন তো দ্রব্য মূল্য এমনি কমে যাব, চিন্তা করতে হইব না, কমাইতে হইব না। সবাই যদি তিন মাস রোজা থাকা শুরু করে তাহলে দেখবেন যে মার্কেট এমনি পড়ে গেছে, বাড়িতে এসে খুঁজবে কিছু নিবেন, মাল তো পচে যাইতেছে, নেন না, যেই দামে কিনা ওই দামই দিন, দ্রব্য মূল্য কিনা যাবে আমাদের চাহিদার উপরে। আমরা যে হুমরি খেয়ে পড়ি না, এই জন্য এরা সুযোগ পায় দাম বাড়াইতে, নাইলে সুযোগ পাওয়ার কথা ছিল না, সুযোগ পাওয়ার কথা ছিল না, সত্য সত্য। আপনাকে আমি পদ্ধতি শিখাই দিই, খায়া মজা পাবেন, দুনিয়া ঘোরেন না তো কোথেকে খাওয়ার মজা শিখবেন, শিখছেন খালি মশল্লা টসল্লা দিয়া খাওয়া, ঠিক না? সত্য তো, মজা তো পান নাই জীবনে, খায়া ঘুরেন তো নাই, কোথেকে ঘুরবেন? কেন না, গাড়টি দেখলেই তো আমাদের অ্যালার্জি হয়, ঠিক না? তাবলিগে যেমন কোন দুঃখে, ঠিক না? গেলে ঘুরতে পারতেন, খাওয়ার আইটেম দেখতে পারতেন, তাইলে অনেক কিছুর দাম কমে যেত। ঘুরেন আমার মতো, দেখবেন যে ইনশাআল্লাহ মজা লাগবে, মজা। এই মশল্লা টসল্লা লাগে না, যান দুনিয়ার অনেক দেশ আছে, ঘুরা দেখেন, গোস্ত পাক করে একবার খাইলে দশবার খাইতে চাইবেন, কিন্তু কোনো মশলা নেই, কোনো মশলা নেই, গোস্তের তেল দিয়ে গোস্ত ভেজে ফেলছে, কোনো তেলও লাগে না। আর বাজাটাও এরকম ভাবে বাজা হয়েছে, খাইয়া আপনি একবার না দশবার আঙ্গুল চাটতে থাকবেন, বলবেন আরেক পিস দে আমাকে, এটা কি বানাইছস? ওরকম বেশি কিছু বানাই নাই, লবণ দিয়ে খালি বাচ্ছি আর কিচ্ছু করি না। সহানুভূতির মাস আসতেছে, ইচ্ছা করলে সবাই জান্নাত নিজের নামে লেখায় নিতে পারতে, এক গোট পানি দিয়ে ইফতার করায় যদি জান্নাত পাওয়া যায় তার চেয়ে সুযোগ আর কোথায় পাবেন? কিন্তু আপনার তো আত্মমর্যাদায় দাগ লাগবে, ঠিক না? আপনি কি কইরা ইফতারি নিয়ে বাড়ির সামনে দাঁড়ায় থাকবেন, হাঁটন্ত চলন্ত ব্যক্তিদেরকে ডাইকা ডাইকা বলবেন আমার ইফতারি লয়া যাও, একটু রোজা খোলো না আমার এখানে। আপনি তো বলতে গেলে আপনার কি বলে এটাকে ইংলিশে কি বলে জানি, আপনার ইগুতে লাগবে, ঠিক না? আপনার ইগুতে লাগবে, এটাই তো আত্মমর্যাদায় আঘাত আসবে, আমি এত বড় বাড়িওয়ালা কি কইরা দাঁড়াই, ঠিক না? না না, সুযোগ তো ছিল যে তুমি এক গোট পানি দিয়ে ইফতার করা, তুমি রোজার ফজিলত শুধু না জান্নাত লেখায় নিতে পারছো। এক মাসের জন্য কর্মচারীর থেকে কাজ কমায় দিলে
এক দুই ঘন্টা কমায় দিলে তুমি জান্নাত তোমার নামে লেখায় নিতে পারবে। একটু সহানুভূতি গরিবদের সাথে দেখাইলি হইছে। দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা যদি একটু সহানুভূতি দেখাইত যেই দামে কিনা ওই দামে বিক্রি, বা যেই দামে কিনা দশ টাকা লাভের জায়গায় এক টাকা নিব, এক টাকা একটু সহানুভূতি দেখাইলে জান্নাত। তো যেটা বুঝাইতেছিলাম এটা তো পরের আলোচ্য বিষয়, পরের আলোচ্য বিষয়। আসলটা যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে, এটাই ভালোবাসার নিদর্শন যে এক একটা সুযোগ আমাদের জন্য নিয়ে আসে। হায় হায়।